আলহামদুলিল্লাহ ও সালাত সালাম ও আল্লাহ রাসুলিল্লা ও আল্লাহ আলীহি ও আসহাবিহি ওয়ালা আলমদিনা মডেল ইনস্টিটিউটের আজকে যারা তোমরা আল কোরআনের সবক নিয়েছ তোমাদের সবাইকে আমরা আহলান ও সাহলান জানাই তোমাদের সাথে তোমাদের আব্বু আম্মুরা এখানে এসেছেন আলহামদুলিল্লাহ কোরআনে সবক নেওয়া পৃথিবীর শ্রেষ্ঠতম একটা কাজ কারণ কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ অন্য গ্রন্থের সাথে এটার কোনো তুলনাই চলে না বুঝছো অনেক বই আছে না তোমরা অনেক বই দেখছো না তোমাদের বাসায় আরও অনেক বই আছে না কোরআন শরীফও আছে তাই না অন্য বইগুলোর চাইতে কোরআন শরীফ অনেক উত্তম বই কেন জানো কে বলতে পারো দেখি কারণ এটা আল্লাহর কালাম কারণ কি আল্লাহর কালাম এটা আল্লাহর কথা আল্লাহর সবগুলো কথা এখানে লেখা আছে অন্য বইগুলোতে আল্লাহর কিছু কথা আছে আবার অনেক বইতে আল্লাহর কোনো কথাই নাই আবার অনেক বই শুধু আমাদেরই লেখা বই বুঝতে পারছ এটা হচ্ছে আল্লাহর কালাম এই জন্যই এটার শ্রেষ্ঠত্ব এটা সবচেয়ে মহান সবচেয়ে বড় এবং সবচেয়ে উত্তম গ্রন্থ এই বইটা যারা আজকে শুরু করতে পেরেছ এটা তোমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো কারণ পৃথিবীতে অনেক মুসলিমরা আছে যারা এই বইটা এখনো ধরেও দেখে নাই এই বইটা এখনো পড়াই শুরু করে নাই বুঝছো এই বইটা আল্লাহ তালা আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর নসিহা দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন আমরা কিভাবে চলবো কিভাবে নিজেরা চলব পরিবার চলবে বিশ্বের সব কিছু চলবে সমাজ চলবে রাষ্ট্র চলবে সব কিছু এই বইতে আল্লা তালা দিয়েছেন ফলে এই বইটা অনুসরণ করা এই বইটা মানা মানা তো বোঝো তাই না তোমরা কোনো কিছু মানা যেমন বাবাকে মানতে হবে মাকে মানতে হবে এই বইতেই কিন্তু লেখা আছে বাবা মাকে মেনে চলতে হবে বা মার সাথে সুন্দর আচরণ করতে হবে তাদেরকে উফ বলা যাবে না কোথায় আছে জানো এই কিতাবের মধ্যে আছে সুতরাং এখানে এই বইয়ের মধ্যে আমরা কিভাবে চলবো কিভাবে কথা বলবো সব কিছু এখানে আছে এই বইকে মানাটা আমাদের উপরে কী ফরজ ফরজ বুঝতে পেরেছ তো তোমরা যেমন নামাজ পড়া কি ফরজ ফজর পড়া আসর পড়া জহর পড়া মাগরিব পড়া এসা পড়া এগুলো কি? ফরজ এগুলো পড়তে হবে তোমরা এখন শিখছ কিন্তু আর কিছুকাল পরে তোমরা যখন বড় হবা তখন তোমাদের উপরে এই নামাজ পড়াটা ফরজ কারণ এই কোরআনে বলা হচ্ছে ও আকিমুসলা আর এখানে আজকে যেটা শুরুতে পড়েছ কি বলেছে আল্লা দিন আর যারা সালাদ কায়েম করে তাহলে সালাদ পড়াটা কি ফরজ তাহলে কোরান কোরআন যারা মানে তারা সালাদ পড়ে সালাত মানি নামাজ সালাদ তোমরা যেহেতু আরবি পড়ছো কোরআন পড়ছো জন্য কিছু কিছু শব্দ আমরা এখন কোরআনের শব্দ ইউজ করব সবাই বলে নামাজ আমরা বলবো সালাদ কারণ আল্লাহ বলেছেন সালাদ সবাই বলে রোজা আমরা বলবো সাওম বা সিয়াম কুতেবা আলাইকো সিয়াম কোরআন বলছে তাই না আবার সোহম শব্দটাও হাদিসের মধ্যে এসেছে সুতরাং এই যে ভালো ভালো কাজগুলো রমজান মাস আসলে আমরা সিয়াম রাখি প্রতিদিন পাঁচ অক্ত সলাদ পড়ি তারপরে আমরা সব হালাল কাজ করি আমরা হারাম কোনো কাজ করি না তাই না এগুলো সব কোরআনের নির্দেশ এটা আমাদেরকে মানতে হবে এই কোরআনকে শুধু পড়লে চলবে না এই কোরআন কি মানতে হবে কি করতে হবে বলো তো মানতে হবে তাহলে আজকে তোমরা কোরআন পড়া শিখছ এরপরে তোমরা শেখা কমপ্লিট হওয়ার পরে কি করবা হেপস শুরু করবা মুখস্থ শুরু করবা এই যে আজকে তোমরা দেখে দেখে কোরআন পড়লে না এটা হলো নাজেরা বুঝতে পেরেছ তুমি প্রশ্ন করছিলে যে নাজেরাটা কি নাজেরা মানে দেখে পড়া আলকের আন্না দেখে দেখে পড়া কারণ তোমরা এখনো মুখস্থ করো নাই এরপরে একটা তোমাদের ক্লিয়ার হয়ে গেলে ভালো হয়ে গেলে তখন তোমরা কি করবা হেফ শুরু করবা আমরা দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে হাফিজুল কোরআন বানায় আমিন তারপরে আরেকটা কাজ আছে সেটা হলো কোরআন বুঝা কি বলো তো কোরআন বুঝা আমার কথাটা বুঝতে পারছো না তোমরা এইভাবে কোরআন পড়লেও তোমাদের বুঝতে হবে একদিন ইনশাল্লাহ বলো সেটা কোরআন করতে হবে বুঝতে এই এই জন্যই মর্যাদা এর কাছাকাছি আর কোনো বই নেই আর কোন গ্রন্থ নাই কারণ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে কার পক্ষ থেকে এসেছে বলো তো আল্লাহর পক্ষ কে এটাকে অবতীর্ণ করেছেন আল্লাহ অবতীর্ণ করেছেন তোমরা কি জানো কার উপর কোরআন অবতীর্ণ হয়েছে আমাদের শেষ নবী মাহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর বলো তো কার উপর নাজিল হয়েছে মোহাম্মদসাল্লাহ সাল্লামের উপর কার মাধ্যমে নাজিল হয়েছে না আল্লাহ তো নাজিল করেছেন মাহম্মদ সাল্লামের উপর নাজিল হয়েছে কার মাধ্যমে জিব্রিল আলাইসাল্লামের মাধ্যমে জিব্রাইল অথবা জিব্রিল আলাইসালাম জিব্রিলের নাম শুনেছ তোমরা কে বলো তো হ্যাঁ হ্যাঁ এই যে তোমরা বলো যে শুনো না এখন তো শুনছো ফেরেস্তা তাই না জিব্রিল ফেরেশতার নাম আমরা সবাই শুনেছি আমাদের ছোট ছোটো বাচ্চারাও শুনেছে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম তোমরা জানো না জানো আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম তোমাদেরকে আমরা দুই বছর বয়স থেকে শিখিয়েছি বুঝতে পারছো এটা মনে রাখবা তাইলে কোরআন নাজিল করেছে কে আল্লাহ কার উপরে কার মাধ্যমে মাধ্যমে পৃথিবীর আর কোন বই কি এরকম আছে বলো আর কোন বই নবী আল্লাহ কি নাজিল করেছেন আর কোন বই নবী সাল্লাহামের উপর নাজিল হয়েছে আর কোন বই নাজিল হয় নাই আর কোন বই কি জিব্র সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাহামের কাছে নিয়ে এসেছিলেন অথবা তারপরে আর কারোর কাছে না এটা একমাত্র বই অদ্বিতীয় বই যেটা আল্লাহর কালাম আল্লাহ নাজিল করেছেন মহামসালামের উপর এটা মনে রাখবা তোমরা বুঝছো এই জন্য এই বইটাকে আঁকড়ে রাখতে হবে অনেক সম্মান করতে হবে এই বইটা শেখার জন্য তোমার জেদ থাকতে হবে আগ্রহ থাকতে হবে তুমি বলবা যে এই বই আমি ইনশাআল্লাহ মুখস্থ এবং হেফজ করবই ঠিক আছে হ্যাঁ বলো যে ইনশাআল্লাহ কে কে তোমরা এই বইটা হেফজ করবে দেখি হাত তোলো তোমরা পিছনে হেফজ করবে না তোমরাও হাত তোলো হ্যাঁ সবাই হাত তোলো আমরা সবাই কোরআন কে করব ইনশাআল্লাহ 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 ঠিক আছে এবার হাত নামাও এবার হাত নামাও আমরা খুব খুশি হলাম এটা মনে রাখবা আজকে আমরা তোমাদের কাছে এসেছি তোমাদেরকে বলার জন্য যে এই বইটা অনেক শ্রেষ্ঠ বই আল্লাহ কোরআনে বলছেন দ্যালিক এখন এই বইতে কোনো ভুল নাই এই বইতে কোনো সন্দেহ নাই এই বইটা সবটাই শুদ্ধ বুঝতে পারছো অতএব তোমরা এই বইটাকে খুবই তাজিম করবা সম্মান করবা তোমাদের মা বাবারা তারাও সম্মান করবে ইনশাল্লাহ এ বইটা তোমরা যত দ্রুত পারো পড়া শেষ করবা নাজরা শেষ করবা আর হেফজ শেষ করবা তোমরা চেষ্টা করলে ছয় মাসের মধ্যে নাজরা শেষ করতে পারবা চেষ্টা করলে এক বছরের মধ্যে এটা হেবজ করতে পারবা ইনশাআল্লাহ বুঝছো এটা আমি বলে দিলাম একটা গাইডলাইন বাট হয়তো অনেকের আর একটু কমও লাগতে পারে আর অনেকের আবার বেশিও লাগতে পারে বাট তোমরা মনে রাখবা যদি খুব ইচ্ছা থাকে তাহলে অল্প সময়ের মধ্যে এই কোরআনকে হেফজ করা যায় আল্লাহ তালা বলছেন আল কোরআনের মধ্যে ওয়ালাক আল কোরআন আলী দিক্রি ফাহাল আর অবশ্যই আমরা এই কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি এখন দিকির এটা হতে পারে মুখস্থ করা এটা হতে পারে তেলাওয়াত করা এবং হেফজ করা সবটাই এই সবটাই আল্লাহ তালা বান্দাদের জন্য সহজ করে দিয়েছেন অতএব কেউ কোরআন থেকে উপদেশ গ্রহণ করার আছে কি কোরআন হেফজ করার কেউ আছে কি সুভান আল্লাহ আল্লাহ এই কথাটা আমাদেরকে বলে দিয়েছেন তোমরা বলবো যে হ্যাঁ আমরা আছি হে আল্লাহ আমরা আছি আমরা কোরআন পড়বো বুঝবো হেফজ করব কোরআন থেকে উপদেশ গ্রহণ ঠিক আছে ইনশাল্লাহ এতটুকু নাসিহা থাকলো আর আপনারা যারা অভিভাবকরা আজকে এখানে এসেছেন ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করবেন সময় দিতে হবে আপনাদেরকে একটু হ্যাঁ জীবন তো আমাদের ব্যস্তময় হয়ে গেছে কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বা গেরাজলী কাজ করতে গিয়ে যদি সবসময় আমরা ব্যয় করে ফেলি তাহলে নিজেকে আমরা প্রতারণা করলাম ঠকালাম সন্তানদেরকে প্রচুর সময় দেওয়া দরকার শুধু একটা মাদ্রাসা তাদেরকে গড়ে তুলতে পারে না মাদ্রাসা এবং প্যারেন্টস ওয়ালেদাইন বাবা মা সবাই মিলে সন্তানকে তৈরি করতে হবে আজকে আপনারা হয়তো অনেকে ভাবছেন আমি তো খুবই সাধারণ একজন মানুষ সামান্য পেশাজীবী মানুষ অল্প আয়ের মানুষ অথবা আপনারা কেউ হয়তো ভাবছেন আমি গৃহিণী কিন্তু আপনার এই সন্তান মনে রাখবেন হতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম হতে পারে সে এই মুসলিম সমাজের কাণ্ডারি হতে পারে সে সবচেয়ে বড় নেতা আমরা এই বিশ্বের বহু মানুষকে দেখেছি খুবই সাধারণ ফ্যামিলি থেকে অসাধারণ সব মুসলিম ব্যক্তিত্ব তৈরি হয়েছেন অতএব আজকে আমাদের আহ্বান থাকবে সন্তানকে গড়ে তোলার ক্ষেত্রে আমরা কেউ ত্রুটি করবো না ইনশাআল্লাহ সন্তানকে তার ব্যক্তির দায়িত্ব তার মুসলিম হিসাবে দায়িত্ব এবং জাতির প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদেরকে উদ্বুদ্ধ করবেন তাদের ভেতরে যদি এটা ঢুকে তাহলে আল্লাহ তাকে যে গাইড করবেন সেটা এনাফ যথেষ্ট হবে একজন স্টুডেন্ট সে যত ছোটই হোক তার ভেতরে যদি ওই জ্বালাটা তৈরি করা যায় যে আমাকে শিখতে হবে আমাকে অনেক বড় কিছু হতে হবে এবং আমাকে আমি বিশ্ব মুসলিমের দায়িত্ব পালন করব যদি এরকম একটা চেতনা তার মধ্যে দেওয়া যায় এটা বাবা মায়ের বেশি দায়িত্ব টিচারদের ব্যাপারেও আমি আসছি এটা বাবা মায়ের বেশি দায়িত্ব আমাদের বাবা মায়েরা আমাকে ওদেরকে বারবার এ কথাগুলো বলতেন ফলে আমাদের মধ্যে খুব ছোটো সময় থেকে যখন কিছুই বুঝতাম না তখনও উচ্চশিক্ষা গ্রহণের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল উচ্চশিক্ষাটা কি ডক্টরেটটা কি এটাও আমরা জানতাম না ছয় সাত বছর বয়সে বাবা মা আমাদেরকে শিখিয়েছেন যে তোমাদেরকে ডক্টরেট করতে হবে তখনই মাথায় ঢুকেছে বলতাম বাট বুঝতাম না তখন কি বোঝা যেত সাহেব আমাদের ছোট সময় আমরা এটা বুঝতামই না কিন্তু বলতাম ওই যে বাবা মা বলেছে একটা আকাঙ্ক্ষা ছিল যে বড় কিছু একটা মানে শিক্ষা গ্রহণ আমাদেরকে করতে হবে বৃহত্তর ক্ষেত্রে কন্ট্রিবিউশনের জন্য হ্যাঁ এভাবে ঠিক মানে আরও অন্য অন্য ক্ষেত্রেও এই জিনিসটা যদি বাচ্চাদের ঢোকানো যায় তাহলে সে ভালো পড়াশোনা করবে ক্লাসের প্রতিযোগিতামূলক পড়াশোনা করবে সে ভালো থাকার চেষ্টা করবে হালাল হারাম আপনাদেরকে শেখাতে হবে বাচ্চাদেরকে আপনাদের প্র্যাকটিস থেকে এই কোরআন হচ্ছে থিওরি এই থিওরিটা হচ্ছে বাবা মা প্র্যাকটিক্যাল লাইফ থেকে তারা শিখবে আর বাবা মা কখনও ঝগড়া করবেন না ফ্যামিলির মধ্যে একটু মনোমালিন্য হতেই পারে কিন্তু ঝগড়া করবেন না ছেলেমেয়েদের জন্য আপনারা রোল মডেল আপনাদের দেখে শিখবে আপনি যত সাধারণ পেশাদার ব্যক্তি হন না কেন আপনাকে দেখে কিন্তু আপনার বাচ্চারা শিখবে অনেক কিছু শিখবে মাকে দেখে শিখবে আর আপনারা যদি কথায় কথায় ওদের উপর অনেক বেশি রাগ করেন আপনাদেরকে খুব বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে কথায় কথায় বেশি রাগ করলে ও রিয়্যাক্টিভ হয়ে যাবে ও আপনার কথা বেশি শুনবে না রিয়্যাক্ট করবে প্রত্যেকটা কথা আপনি বলছেন এদিকে যেতে সে যাবে ওদিকে মনে রাখবেন এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট আর যারা শিক্ষক আমি তাদেরকেও বলবো শিক্ষকের অন্যতম দায়িত্ব হচ্ছে স্টুডেন্টের মধ্যে শেখার আগ্রহটাকে তীব্রভাবে তৈরি করে দেওয়া অত্যন্ত সিরিয়াস যেন তারা হয় সিরিয়াসলি যারা পড়াশোনা করে সেই জিনিসটাকে ইংরেজিতে বলে ইনকালকেট করা বপন করা এমনভাবে ঢুকিয়ে দেওয়া যে তার মধ্যে প্রতিদিন শেখার আগ্রহ তীব্র থেকে তীব্রতর হবে এবং এই কারণে সে স্কুলে আসবে সে মাদ্রাসে আসবে সে ইনস্টিটিউটে আসবে রুটিন ওয়ার্ক যে সমস্ত শিক্ষকরা রুটিন ওয়ার্ক হিসেবে দায়িত্ব পালন করেন তাদের স্টুডেন্টরা মাদ্রাসা আসতে আগ্রহী হয় না আজকাল অধিকাংশ স্কুল কলেজে মাদ্রাসা এটাই হচ্ছে রুটিন ওয়ার্ক তারা রুটিন ওয়ার্ক করছেন তারা বরং আরও নানারকম ফোন দিয়ে বের করছেন কিভাবে মেক মানি করা যায় অর্থাৎ টাকা উপার্জন করা যায় এই জন্য তারা প্রাইভেট পড়াচ্ছেন তারা কোচিং করাচ্ছেন এটা ঠিক যে অনেক ক্ষেত্রে প্রাইভেট একটা মেধাবী স্টুডেন্টকে তার তৃষ্ণা যেহেতু মাদ্রাসা বা স্কুলে মেটে না তখন সে আরও বৃহত্তর পড়াশোনা করে তৃষ্ণা মেটাতে চায় কিছু কিছু ক্ষেত্রে তার কিছু কোচিং এবং কিছু কিছু ক্ষেত্রে তার কিছু অগ্রসর প্রাইভেট পড়া এটা তার উপকারে আসে বাট এটা তো আমাদের সমাজে কমার্শিয়াল হয়ে গেছে তাই না আমাদের সমাজে এটা বাণিজ্যিক হয়ে গেছে এখন অনেক টিচার ক্লাসে নাম্বার দেন না তার কাছে প্রাইভেট না পড়লে অনেক টিচার বাচ্চারা যদি তার কোচিং সেন্টারে ভর্তি না হয় তাহলে আসলে তাকে নাম্বার দেয় না তাকে ফেল করায় দেয় এমনকি সে ফেল না করলেও ফেল করায় দেয় ইন্না রাজিউন এইটা আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার বড় ধরনের একটা আমি বলবো যে একটা ব্যাধি একটা একটা পচন ধরার মতো জায়গা যে জায়গাটা আমাদেরকে রিপেয়ার করতে হবে আমাদেরকে সংশোধন করতে হবে আমাদেরকে এবং শিক্ষা ব্যবস্থাকে যদি উন্নত করতে চাই তাহলে যেভাবে বললাম যে স্কুলটাকে স্ট্রং করতে হবে পাবলিক স্কুল মাদ্রাসা ইনস্টিটিউট আল আলকোরান মডেল ইনস্টিটিউট এগুলো সব শিক্ষার জায়গা এই জায়গাগুলোতে আমরাও শিক্ষক হিসাবে আমরা চেষ্টা করছি এবং আমি মনে করি যে সবারই চেষ্টা করা উচিত প্যারেন্টস হিসাবে আপনারা একটা শিক্ষা প্রতিষ্ঠানের পেছনে দাঁড়াবেন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য টাকা প্রয়োজন আপনারা জানেন বেতনটা ঠিকমতো দেবেন বেতন নিয়ে খুব বেশি ইয়ে করবেন না আপনি মনে রাখবেন আপনি কষ্ট করেও যদি ফুল বেতনটা দেন আমাদের প্রতিষ্ঠানটা চলে আমাদের প্রতিষ্ঠানের টিচারদের বেতন মাঝে মাঝে আমরা দিতে পারি না এটা আপনার মনে রাখতে হবে অথচ আপনাদের অনেকেই বলেন যে ফ্রি করে দেন হাফ করে দেন ঠিক আছে কঠিন হলে আমরা আপনাদেরকে হেল্প করব কিন্তু মনে রাখবেন স্টুডেন্ট বেতন নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটা চলে অতএব স্টুডেন্ট বেতন আমরা যতটুকু ধরেছি কম রাখারই চেষ্টা করেছি ওই জায়গায় আপনাদের পক্ষ থেকে একটু হেল্প করা লাগবে যদি আপনারা মাঝে মাঝে কোনো অনুদান দিতে পারেন আলহামদুলিল্লাহ অনুদান বুঝতে পেরেছেন তো কারণ একটা প্রতিষ্ঠান চলার জন্য অনুদান এটা অপরিহার্য বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ মাদ্রাসা স্কুল আপনি দেখেন ইউরোপ আমেরিকাতেও বিশাল বিশাল সরকারি অনুদান তারা পায় বড় বড় কি বলে যে ধনকুবের অথবা ধনী ব্যক্তিদের অনুদান তারা পায় এর মাধ্যমে তারা ক্লাসরুম ম্যানেজমেন্টটাকে সুন্দর করে ইকুইপমেন্ট সুন্দর করে সব কিছু করে কিন্তু আমাদের দেশে এই জিনিসটা নাই না আমাদের প্রাইভেট প্রতিষ্ঠানগুলো সরকারি কোনো অনুদান পায় না আমাদের মানে ধনী ব্যক্তিরা এগুলোতে এগিয়ে আসেন তো আমি আমি আহ্বান জানাবো যে আসলে যদি কোনো প্যারেন্টস যদি কোনো ব্যক্তি আমাদের এই প্রতিষ্ঠানটাকে উন্নত করার ব্যাপারে একটু এগিয়ে আসতে চান তারা এগিয়ে আসতে পারেন আর শিক্ষকদেরকে আরেকটা কথা বলে আমি শেষ করব যে আমি বলেছি যে আপনারা স্টুডেন্টদের মধ্যে জ্ঞানের স্পৃহা তৈরি করে দেবেন লেখা শুধু সুন্দর করে দিলে হবে না এটা ক্ষণস্থায়ী আমি দেখেছি আমার ছোট ছেলেটাও ও নার্সারিতে থাকার সময় এত সুন্দর লেখা যেখানে সে পড়ে শেখানো হয়েছে এরপরে হঠাৎ করে সেখানে কি করে যেন একটা ড্রব্যাক হলো দুই বছরের পরে লেখাটা তার ডাউন হয়ে গেল মানে কিভাবে সম্ভব তার মানে শেখাটাও চলে যেতে পারে এবং প্রতিষ্ঠান দুর্বল হলে তার সব কিছু আবার ডাউন হয়ে যেতে পারে এই ডাউন হয়ে যাওয়ার মূল কারণটা কিন্তু আপনি যদি বাহ্যিক কিছু আমল শিখিয়ে দেন কিছু জিনিস মুখস্থ করে দেব কিন্তু ওটা ভুলেও যাবে লেখাও ভুলে যাবে পড়াও ভুলে যাবে কিন্তু আপনি যদি তার মধ্যে জ্ঞানের স্পৃহা বাড়িয়ে দেন সে কিন্তু আর কখনো নিচে নামবে না কারণ সে উত্তরাত্তর তার স্পৃহার কারণে শিখতেই থাকবে শিখতেই থাকবে নিজেকে উন্নত করতেই থাকবে করতেই থাকবে আমাদের শিক্ষকদের মূল দায়িত্ব হচ্ছে আসলে মূলত এইটা তা আসুন আমরা সবাই যার যে রোল ভূমিকা সেটা আমরা প্লে করি তাহলে আমাদের সন্তানরা এই ছোট্ট মনিরা। তারা কিন্তু অনেক মজা পাবে পড়াশোনা করে পড়াশোনাকে আজকে মজাদার করার জন্য সবাই চেষ্টা করছে আপনারা দেখেছেন কাল অথবা পরশুর পত্রিকায় ক্লাস থ্রি পর্যন্ত পরীক্ষা উঠিয়ে দেওয়ার নীতিমালা প্রণয়ন করা হয়েছে এটা আমরা সৌদি আরবে দেখেছিলাম দু হাজার এক সালে দু হাজার এক সালে কারণ বাচ্চাদের উপরে যাতে প্রেশার ক্রিয়েট করা না হয় একথা আমি আরও বিশ বছর আগ থেকে বলে আসছি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছু সংশোধন আনা প্রয়োজন এবং কিছু নতুন পলিসি অ্যাড করা প্রয়োজন সেই কারণে হয়েছে আমি সেটা বলবো না বাট কথাগুলো আমরা বিশ বছর আগ থেকে বলে এসেছি কারণ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা আমরা দেখছি এই ছোট বাচ্চাটা আজকে যা মুখস্থ করে কালকে তার তাও নাও থাকতে পারে সুতরাং কেন এত বিশাল একটা চাপ ক্রিয়েট করবো আমরা পরীক্ষা হলে ক্লাস টেস্ট তো পরীক্ষা পরীক্ষা মানে মূল্যায়ন এটা মনে রাখবেন পরীক্ষা মানে মূল্যায়ন এই পরীক্ষার মধ্য দিয়ে আমরা আসলে দেখতে চাই তারা কতটা রপ্ত করলো এটা ক্লাস টেস্টের মাধ্যমে হতে পারে নানা মাধ্যমে হতে পারে ছোট্ট শিশুরা তাদের উপর পরীক্ষার যে বিশাল চাপ এইটা যদি দেওয়া হয় অনেক বাচ্চারা ঝরে যায় অনেক বাচ্চারা তাদের পড়াশোনার স্পৃহা এবং ইচ্ছা হারিয়ে ফেলে যাতে সেটা না হয় এই জন্যই তাহলে সে যখন একটু ম্যাচিউর্ড হবে আট বছর নয় বছর হবে তখন থেকে তার উপর আস্তে আস্তে চাপটা বাড়াতে হবে আমাদের দেশে এখন যেটা আমরা শুনতে পাচ্ছি ক্লাস ফাইভ ক্লাস এইটের পরীক্ষাটাও থাকবে না এটা একটা ভেরি গুড ডিসিশান এটা খুবই চমৎকার সিদ্ধান্ত কারণ এই ছোট বাচ্চাদের উপরে আপনি যত চাপ ক্রিয়েট করবেন তত ক্ষতিগ্রস্ত তারা হবে প্লাস যেই জিনিসটা বাংলাদেশে কত কয়েক বছরে হয়েছে এই ছোট বাচ্চারা তারা এই কি বলে যে জাতীয় পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তারা গাইডের আশ্রয় নিত যেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার ছোট বাচ্চারা বইয়ের সাথে বন্ধুত্ব করবে কোরআনের সাথে বন্ধুত্ব করবে হাদিসের মূল গ্রন্থের সাথে বন্ধুত্ব করবে সেটা আমাদের শিক্ষকরা এবং আপনারা সবাই মিলে আমরা সেই জিনিসটা আসলে শিখিয়ে দেবো তাই না তাদের ফ্রেন্ডশিপ হবে রিয়াল অরিজিনাল বুকসের সাথে তাদের ফ্রেন্ডশিপ নোটের সাথে না তাদের ফ্রেন্ডশিপ গাইডের সাথে না এবং যেটা দুঃখজনকভাবে গত দুই তিন বছরে প্যান্ডামিকের আগেও আমরা দেখেছি উনিশ সালে আঠারো সালে ছোট বাচ্চাদের ক্লাস টু থ্রি ফোর বাচ্চারা ওই যে ফাইভের প্রস্তুতির জন্য নকল করত এবং ক্লাস ফাইভরা নকল হওয়ার কথাও আমরা শুনেছি এইটে নকল তো যাই হোক এটা খুবই ভালো যে শিক্ষা পদ্ধতি যত সুন্দর হবে একদমই নকলবিহীন হবে এবং আমাদের সৃজনশীলতার বিকাশ হবে আমাদের মেধার বিকাশ হবে আমাদের জ্ঞানের স্পৃহা প্রত্যেক ক্লাসে বেড়ে যাবে তাহলে এর মধ্য দিয়ে আসলে আমাদের সন্তানরা বিকশিত হবে তারা তৈরি হবে বৃহত্তর নেতৃত্বের জন্য আমরা আশা করি যে নেক্সট প্রজন্মের মধ্যে আমরা ভালো ভালো লোক এ যাব তো মনে রাখবেন আজকের সন্তানকে আমি শুধু তার ক্যারিয়ার সে একটা ভালো চাকরি পাবে এই উদ্দেশ্যে গড়ছি না একটা আপনাদের মন মাথায় রাখবেন আমাদের সন্তানদেরকে আমরা গড়ছি যেন সে মানুষের মতো মানুষ হয় যেন সে ভদ্র আচরণকারী মানুষ হয় যেন সে ভালো একটা আখলাখ পোষণ করে আর তার মূল লক্ষ্য হচ্ছে আকিদাকে শুদ্ধ করা বিশুদ্ধ ইমানের অধিকারী হওয়া ইমানকে সঠিকভাবে বোঝা স্রষ্টার সাথে তার গুড রিলেশান এবং যে কথা আমি শুরুতেই বলেছিলাম এ কোরআনের মাধ্যমে আল্লাহ তাহলে যে দায়িত্বগুলো যে নির্দেশগুলো তিনি আমাদের উপর ফরজ করে দিয়েছেন আমাদের উপর জারি করেছেন সেগুলো সঠিকভাবে বোঝা আমল করা তাহলেই জীবনটা সুন্দর হবে আশা করি যে এগুলোতে হয়তো আমাদের কিছু কল্যাণ থাকবে যদি আমরা এগুলো মেনে চলতে পারি আমি আপনাদের সবার জন্য উপস্থিত যারা হয়েছেন দোয়া করছি আল্লাহ আপনাদের কল্যাণ করুন আল্লাহ আপনাদের জীবন এবং জীবিকা আপনাদের প্রচেষ্টা আপনাদের ইবাদত এবং সব ধরনের ভালো কাজে তালা যেন দান করেন এবং কবুল করেন এবং আমাদের জন্য যেন তালা তাই করেন আর এই আল কোরআন মডেল ইনস্টিটিউটের জন্য আপনারা দোয়া করবেন এটা আমরা খুবই ছোট্ট আকারে শুরু করেছি আল্লাহ যদি কবুল করেন এটা খুব বিশাল একটা ইনস্টিটিউটও একদিন হয়ে যেতে পারে আল্লাহর কোরআনের নামেই কিন্তু এই ইনস্টিটিউট আল্লাহ যেন এই ইনস্টিটিউটকে কবুল করেন এতটুকু বলে শেষ করছি আদা ওসলাল্লাহ ওসাল্লাম আলা নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ